ট্যাবের টাকা নিয়ে জালিয়াতিতে 1190টি অ্যাকাউন্টের 50 লাখ টাকা ফ্রিজ করেছে পুলিশ। পাশাপাশি শিলিগুড়ি, উস্তি, সাকরাইলে নতুন করে অভিযোগ দায়ের হয়েছে। কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অ্যারেঞ্জ করত চোপড়া থেকে গ্রেফতার গুলাম মুস্তাফা। সংশ্লিষ্ট ব্যক্তির কাছে টাকা ফেরতের জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে রাজ্য পুলিশ। এদিকে ট্যাব কেলেঙ্কারিতে চোপড়া গ্যাংয়ের আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর দিনাজপুরে হানা দিয়ে তাহাউদ্দিনকে গ্রেফতার করেছে বনগাঁ থানার পুলিশ। তাহাউদ্দিনের অ্যাকাউন্টে ঢুকেছিল ট্যাবের টাকা। অন্যদিকে বিহারের কিষানগঞ্জের বাসিন্দা এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ধমান সাইবার পুলিশ। প্রধাননগর থানার পুলিশের সহযোগিতায় অভিযুক্ত ধরা পড়েছে। শিলিগুড়িতে গাধাকা দিয়েছিল বিহারের কিষানগঞ্জের বাসিন্দা রবীন্দ্র প্রসাদ সিং। এরই মধ্যে বিভিন্ন জেলায় প্রতারিত ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে ট্যাবের টাকাও ঢুকতে শুরু করেছে।